আমরা এখন বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটি করতে হাটে। ওয়েলকাম ব্যাক টু পার্ট 2। চলো আমরা সোনাঝুরির হাটটা ভ্রমণ করে ফেলি। প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখো। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্লিজ প্রেস করে দিও। চলো তবে আজকের ভিডিও স্টার্ট করা যাক। মামু আর আন্টি হাই বলো, হাই বলো। তো আজ মান ভারতে শপিং করেঙ্গে বলে আমরা নেমে পড়লাম ইনকলাব জিন্দাবাদ বলে। চলো শপিং করা শুরু হোক এইখান থেকেই। সুন্দর সুন্দর মাটির জিনিস এখানে দেখলে না জাস্ট হক চুকিয়ে যাবে, কোনটা ছেড়ে কোনটা নেবে এটা ভেবে ভেবেই। সুন্দর সুন্দর মূর্তিগুলো দেখে আমার একটাই গান মাথায় আসছে, পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। কোনটা ছেড়ে কোনটা কিনবো ঠিক বুঝতেই পারছি না। লুক এট দিস ইয়ারিংস গাইস, অপূর্ব ইয়ারিংস গুলো, মাই গড, বাড়িতে গিয়ে সব কটা ট্রাই করতে হবে। দেখো তোমাদের তো এখন দেখানো সম্ভব হচ্ছে না যে টোটাল কী কী কিনলাম, বাট হ্যাঁ বাড়ি গিয়ে একটা সেপারেটলি ব্লগ আমি বানাবো, আই প্রমিস গাইস, যে যেখানে আমরা যা যা সোনাঝুরি ট্যুরে কিনেছি সব দেখাবো হাটের জিনিসপত্র। স্যাটারডে আর সানডে করেই মোস্ট প্রবাবলি সব দোকান এখানে খোলা থাকে, তো তোমরা চাইলে স্যাটারডে আর সানডে এখানে আসতে পারো, কারণ বিভিন্ন শপসে বিভিন্ন ধরনের কালেকশন এরা নিয়ে বসে সেই দিনটাই, আর মন খুলে শপিংও করতে পারবে বস। দেখো কথা বলতে বলতেই চলে এসছে ব্যাগের দোকান, আর ব্যাগ হলো মেয়েদের একটা ইমোশন ভাই, ব্যাগ দেখে কি কন্ট্রোল করা যায় বলো। তো ঝাঁপিয়ে পড়লাম আবারও কেনাকেটি করতে। এই আর্ট অ্যান্ড ক্রাফটসের হারগুলো তোমাদের কেমন লাগে? কি অপূর্ব কালেকশন দেখো, আসলে অবশ্যই একবার দেখো আর কিনে নিয়ে যেও। আমি মেনলি কিনছি না কারণ আমি টুকটুক করে বাড়িতে বানাই, তো সেই জন্যেই। বাহ কি অপূর্ব শাড়িটার কালার, তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। ব্লগটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, কারণ হলো পুরো মার্কেটটা দেখাতে গেলে ভাই অনেক টাইম লাগে, বিশাল বড় মার্কেট, মানে তোমার তুমি বুঝতে পারবে না কোনটা ছেড়ে কোনটা ইয়ে হবে। এই দেখো নাচানাচি শুরু হয়ে গেছে, আমি কখন নাচবো কে জানে, আমিও নাচবো আমিও নাচবো আমি কবে। আচ্ছা বলতো এই পোড়ামাটির জুয়েলারিগুলো কেমন, চলো দেখি। Look at this jewelry guys. আমরা সবাই জানি বাঁকুড়া বিষ্ণুপুরে টেরাকোটা জিনিসপত্র জগৎ বিখ্যাত, কিন্তু কি বলতো সবসময় তো বাঁকুড়া বিষ্ণুপুর যাওয়া হয় না, কিন্তু কাছাকাছির মধ্যে তোমরা সোনাঝুরিতে আসতে পারো। সোনাঝুরির জিনিসপত্রগুলো টেরাকোটা জিনিসপত্রগুলো মেনলি আমি বলবো অপূর্ব সুন্দর, বাড়ি সাজানোর জন্যে আর নিজেকে সাজানোর জন্যে তো অপূর্ব অপূর্ব কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ আমি এখান থেকে কয়েকটা কানের দুল নিয়েছি, কানের দুলগুলো অপূর্ব সুন্দর, আর দাম শুনলে তো তোমরা অবাক হয়ে যাবে, দাম হলো শুধু 50 টাকা জোড়া। আর আমি কী কী নিয়েছি সেটা তো প্রথমেই বলে দিয়েছি, সেপারেট ব্লগে নিশ্চয়ই দেখাবো। কেনাকাটি করছে আমরা এখন
করতে করতে এদিকে যাচ্ছি। আর কেনাকাটি কমপ্লিট হওয়ার পর আবার রুমে ফিরে যাবো, রুমে ব্যাক করবো। তবে আমিও নানা করতে করতে ডান্স শুরু করেই ফেললাম। কেমন লাগলো জানাতে ভুলো না। আর দেখতেই পাচ্ছ কি অপূর্ব হাতের কাজের জিনিসপত্রগুলো আবার দেখাচ্ছি। এমনটা নয় কলকাতায় আমরা পিতলের জিনিস দেখতে পাই না, কিন্তু পিতলের জিনিস সেখানে একটা আলাদাই সৌন্দর্য, একটা আলাদাই মাধুর্য দিচ্ছে। দেখতেই পাচ্ছ জিনিসগুলো কি অপূর্ব। দোকানের আন্টিটা ভাবছে যা দেখছে তাই বলছে, এটা খুব ভালো, এটা খুব ভালো, এটাও নিয়ে নি, এটাও নিয়ে নি, এটাও নিয়ে নি, নে নে নে, আমার থেকে সব নিয়ে নে। করি আর খুব ভালো লাগছিল দেখতে, তাই সবই নিয়ে নিলাম। যা যা পছন্দ হয়েছে মোটামুটি অনেক জিনিস নিয়ে নিয়েছি। ওই দুটো তুমি এক জায়গায় লাগিয়ে ওপর আর নিচ করে লাগাবে, খুব সুন্দর লাগবে, একসাথে লাগালে ভালো লাগবে। মামু এটা কেমন? পেন্সিল ব্যাগ বাকি সুন্দর তো স্ট্যান্ড এগুলো কত করে বলছে? আজ আমাদের কেনাকাটি মনে হচ্ছে না শেষ হবে। আর দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর ক্রিয়েটিভ জিনিসপত্র, ছেড়েও তো যাওয়া যায় না, তাই না? হ্যাঁ এই ডিজাইনটা খুব ভালো লাগবে। আমি খোপাই তো বাঁধা হয় না আমার ছেলে। তুমি তো খোপা বাঁধো তোমার এতে? হ্যাঁ আমার তো সর সর করে খোপা খুলে যায়। এই মানে এটা আজকে আমি এটা খাবো আর তখন বাজাবো বসে, মানে এটা খাবো না। মাম্মু আজকে আমি খাবো আর এটা বাজাবো। না ভিডিওটা আর লং অ্যান্ড লেন্দি করবো না, এবার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর পার্ট 3-তে দেখতে পাবে বাউল সন্ধ্যা, তাই এখানেই স্টপ করাটাই ভালো হবে। ওকে ততক্ষণ জন্য বাই বাই, টাটা।